আসসালামু আলাইকুম। কসপেটের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে হালকা রিভিউ করতে যাচ্ছি আজকে কসপেট ট্যাঙ্ক M1 প্রো এই স্মার্ট ওয়াচটি। আগে আমরা দেখেছি আনবক্সিংয়ের ভিডিও, আজকে ফুল রিভিউ করতে যাচ্ছি যে কী কী অপশন আছে। তারপর আমরা বক্সের পিছনের অংশে দেখে নিব যে কী কী লেখা আছে। তো এখানে যদি আমরা লেখা দেখতে পারতেছি রাগেড ডিজাইন, তো অরিজিনালি এটা কিন্তু রাগেড ডিজাইন বা স্পোর্টি লুক বলা হয়। কসপেটের আমরা যতগুলো দেখেছি প্রায় সবগুলাই রাগেড ডিজাইন বা স্পোর্টি লুকের হয়ে থাকে। M2, M1, তারপর T2, আর এটা M1 প্রো। আর এখানে লেখা আছে 1.72 ইঞ্চি IPS ডিসপ্লে, 10 ডেজ ব্যাটারি লাইফ। অবশ্যই কোম্পানি একটু বেশি বলে থাকে, কিন্তু বেশি দিন পাওয়া যায় না, সাধারণত আপনার ইউজের ওপরই ডিপেন্ড করে। মাল্টিপল স্পোর্টস মোড আছে, বিটি কল আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন, সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন। তারপর নোটিফিকেশন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে। তারপর এখানে দেখা যায় হার্ট রেট আছে, মানে হার্ট রেটটাও পেয়ে যাবেন এখানে, ব্লাড অক্সিজেন আছে, আর স্লিপ মনিটরিং অবশ্যই পেয়ে যাবেন। তারপরও এখানে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, ঠান্ডাতে 40 ডিগ্রি সেলসিয়াস আছে, গরমে 70 ডিগ্রি সেলসিয়াস আছে, 5 ATM ওয়াটার প্রুফ, আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন এবং 50 মিটার পানির নিচেও যেতে পারবেন। তো আমরা বক্সে কী কী স্পেসিফিকেশন লেখা আছে আমরা দেখে নিলাম, এখন আমরা দেখব যে ওয়াচটিতে কী কী অপশন আছে। প্রথমে আমরা কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারতেছি, এখানে যদি আমরা ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। তাছাড়া আপনি আপনার নিজের ছবি কিন্তু এইটাতে দিতে পারবেন। তো সবার প্রথমে আমরা যদি এদিক থেকে সোয়াইপ করি, এটা হচ্ছে ব্লুটুথ কল। তারপরে আমরা স্টেপ কাউন্টিং পাচ্ছি, সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করতেছি এটা কিন্তু এখানে শো করবে। তারপরে স্লিপ মনিটরিং, হার্ট রেটটা পেয়ে যাচ্ছি, কত ক্যালোরি বার্ন হলো, কত কিলোমিটার হাঁটলাম সব কিন্তু শো করবে। তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে আমরা কিন্তু স্পোর্টস মোডগুলো দেখে নিতে পারবো, যেমন সাইকেলিং, রানিং, ওয়ার্কিং, তারপর ব্যাডমিন্টন, এগুলো কিন্তু দেখে নিতে পারবো। তো তারপরে আবার এদিকে সোয়াইপ করি, আমাদের ব্লাড প্রেশারটাও কিন্তু এটাতে মেপে নিতে পারবো। তারপর ওয়েদারটা আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবো, SPO2 লেভেল আছে, মিউজিক কন্ট্রোল করতে পারবো এবং শুনতে পারবো। তারপর ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর উপর থেকে সোয়াইপ করি, উপরে কিন্তু সেটিং আছে, ওয়েদার আছে, তারপর ব্যাটারি কত পার্সেন্ট আছে এখানে সেটা শো করতেছে। সেটিং আমরা ক্লিক করি, রিসেট অ্যাবাউট, পাওয়ার অফ, কিউআর কোড, তারপর কল রিসেট, ফোন অফ, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবো। এদিক থেকে সোয়াইপ করলে এই অপশনগুলো পেয়ে যাচ্ছি, যেমন ক্যামেরা, মেসেজ নোটিফিকেশন, ব্লাড প্রেশার, ওয়েদার, এগুলো দেখতে পারতেছি। নিচ থেকে যখন আমরা সোয়াইপ করব সকল নোটিফিকেশন আসবে আমাদের, ফেসবুক মেসেঞ্জার এগুলোর নোটিফিকেশন কিন্তু আসবে। তো মোটামুটি এই স্মার্ট ওয়াচটি খুবই ভালো, আপনারা যারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করে নিতে পারবেন। আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তাহলে কিন্তু সকল ওয়াচের প্রাইসটা দেখে নিতে পারবেন এবং অফার প্রাইসটাও দেখে ক্রয় করে নিতে পারবেন। তো স্পোর্টি লুকের ওয়াচটি কিন্তু অরিজিনালি আমার হাতে খুবই ভালোই মানিয়েছে। আমি অবশ্য কখন স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ হাতে পরি নাই, এখন পরে দেখি অরিজিনালি খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সামনে কোনো নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।